পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কার্জন গেট সংলগ্ন যে চার্চটি আছে তার সংলগ্ন এলাকা পাঁচিল দিয়ে ঘিরে ফেলা হয়েছে বলে অভিযোগ। এর প্রতিবাদ জানিয়ে শুক্রবার চার্চ কর্তৃপক্ষ একটি সাংবাদিক বৈঠক করেন। তারা জানান, এই পাঁচিল দেওয়ার খুব প্রয়োজন ছিল। দীর্ঘদিন 200 বছরের পুরনো চার্চ, অথচ একটা পাঁচিল ছিল না। আমরা আগে অস্থায়ীভাবে বাঁশের বেড়া দিতাম, কিন্তু সে বেশি দিন টিকতো না, ভেঙে পড়তো এক বছরের মধ্যেই। তো সেই জন্য আমরা যখন প্রথম কমিটিতে এলাম, আমরা পাঁচিলটাকে প্রথম প্রাথমিকতা দিলাম যে পাঁচিল একটা দিতেই হবে। তার কারণ, এই বছরই আমাদের দুবার চুরি হয়েছে। আমরা থানাকে জানিয়েছি, থানা আমাদেরকে সাজেস্ট করেছেন চার্চকে সুরক্ষিত করার জন্য, আমাদের সিসিটিভি দিতে বলেছেন, পাঁচিল দিতে বলেছেন। তাছাড়া মাঝে মধ্যেই ওই চার মাস অন্তর দেখা যায় এখানে বাইরে থেকে মরা কুকুর নিয়ে এসে ফেলে দেওয়া হয়, আমাদেরকে আবার লোকদের দিয়ে সেই মরা কুকুরগুলোকে ফেলাতে হয়। আর আমরা প্রতিদিন পরিষ্কার করাই চার্চ কম্পাউন্ড, কিন্তু মার্কেটের সমস্ত নোংরা কখনো রাস্তার কুকুরটা নিয়ে আসে, কখনো হাওয়ায় চলে আসে, সব সময় নোংরা অবস্থায় আমাদের থাকতো। তো আমরা এই পবিত্র চার্চটাকে পরিষ্কার রাখতে চাই। আমরা দেখেছি প্রতিদিন দুপুরবেলা এখানে যারা বাইরে থেকে লোক আসে মার্কেটে কাজ করেন, তারা ভাত নিয়ে আসেন এবং এই চার্চের বারান্দায় বসে খান, কখনো নোংরা করে যান। তো এই সমস্ত বন্ধ করার জন্য আমরা এই পাঁচিল দিয়েছি। আর অভিযোগ উঠে আসছিল আপনারা নাকি বেআইনিভাবে নাকি আপনারা পাঁচিল দিচ্ছেন বা নির্মাণ করছেন, এই বিষয়টা কি? হ্যাঁ, ওইটা ওরা অভিযোগ করছে, কিন্তু ওদের অভিযোগটা ঠিক নয়। কারণ আমরা পাঁচিল দেওয়ার আগে পৌরসভার কাছে গিয়েছি, পৌরসভা আমাদের বলেছেন আপনাদের জায়গাতে আপনারা পাঁচিল দিচ্ছেন, আপনারা যদি 6 ফুট পাঁচিল দেন তাহলে আমাদের অনুমোদনের বা পারমিশনের কোনো দরকার নেই, আপনারা পাঁচিল দিতে পারেন। আর তার উঁচু যদি আপনারা পাঁচিল দিতে চান তখনই আমাদের পারমিশনের দরকার। তো আমাদের সেই লেটার আছে, যে লেটারটা আমরা পৌরসভাকে দিয়েছি পাঁচিল দেওয়ার আগে। আমরা আশঙ্কা করেছিলাম পাঁচিল দিতে গেলে হয়তো কিছু স্বার্থান্বেষী লোক বাধা দিতে পারে, সেই আশঙ্কায় আমরা থানায় গিয়েছি, থানাকে জানিয়েছি যে আমরা পাঁচিল দিতে চলেছি, আপনারা আমাদের প্রশাসনিক দিক থেকে সাহায্য করুন যাতে কোনো ঝামেলা না হয়। থানা আমাদেরকে আশ্বাস দিয়েছেন, থানা থেকে লোকও এসছে দেখে গেছে পাঁচিল দেওয়ার সময় কোনো ঝামেলা হচ্ছে কি না। আমরা এসপির কাছে গিয়েছি একই পারমিশনের জন্য, এসপি সাহেবও আমাদের সাহায্য করেছেন প্রশাসনিক দিক থেকে, তিনি আমাদেরকে দুটো ফোন নাম্বার দিয়েছিলেন এবং বলেছিলেন যে যদি পাঁচিল দেওয়ার সময় কেউ বাধা দেয় তাহলে আপনারা ঝামেলায় যাবেন না, আপনারা এই দুটো নাম্বারে ফোন করে আমাদেরকে জানাবেন। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক যে পাঁচিল দেওয়ার সময় কেউ বাধা দিতে আসেনি, আমাদের নির্বিঘ্নে পাঁচিল তৈরি হয়েছে। আমি শম্ভু পাসোয়ান, একজন সাধারণ সদস্য চার্চের এবং কমিটি মেম্বার, সাধারণ মেম্বার। দুই একটা বিষয় আমাদের পাদ্রিবাবু মশাই যে কথাটা বললেন যে দুজনার নাম নেওয়া হয়েছে, নামটা কেন নেওয়া হয়েছে বলি, আমরাও এরকম একটা সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে তাদের নামটাকে আমরা ইয়ে করতে চাইনি, কিন্তু ওনারাই প্রথম এখানে আমার কাছে একটা ইয়ে রয়েছে যেখানে আমি আন্ডারলাইন করে রেখেছি ম্যানিলা হালদার এবং মানবেন্দ্র হালদার মহাশয়ের নাম করে একটা ফিজিক্যাল অ্যাসল্টের এগেনস্ট এরকম একটা ইয়ে নিয়েছেন, এবং ওনারা বলেওছেন যে এটা আপনার পুলিশে ইনফর্ম করা হয়েছে, আর নাম দিয়েছে বিকাশ মল্লিক মশাই। যেহেতু পেপারে নামটা রয়েছে আমরা সেই কারণেই নামটাকে এখানে বলার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। তো বিষয়টা হচ্ছে এটাই, এই পেপারে কয়েকটা কাটিং আমার কাছে আছে যেগুলো নিয়ে আমি একটু ইয়ে করেছিলাম, রিসার্চ করেছিলাম, যে এখানে বলেছে অবৈধ নির্মাণ। আপনারা একটু দেখবেন ছবিটা যে পাঁচিলটা অবৈধ নির্মাণ নয়, এটা এখানে রয়েছে। এখানে আমাদের কাছে একটা ম্যাপ আছে, এই ম্যাপটা আমরা মিউনিসিপ্যালিটি থেকে বার করেছি, এবং চার্চের যে
প্রপার মানে আসল সম্পত্তি অ্যাকচুয়ালি এইখানে যত সম্পত্তি আছে এই ইয়ের চার্চের আশেপাশে সব চার্চের নামে আছে। আমরা করি এই সম্পত্তিটা গোটা বর্ধমানের গর্ব, বর্ধমানবাসীর গর্ব। তা সেই হিসাবে আমরা মনে করি পুরো বর্ধমানবাসীর কাছে সঠিক তথ্যটা যাতে যায় তার জন্য আমরা সমস্ত প্রশাসনিক যা কিছু আছে আমরা সব কিছুকে অ্যাটেন্ড করেছি এবং আমাদের বিষয়গুলোকে জানিয়েছি, সবাই আমাদের পাশে থেকেছে। আমরা যেমন মিউনিসিপ্যালিটিতে গেছি ওনারা আমাদেরকে বলেছেন আরে ছ ফুটের পাঁচিল দেবেন, এর জন্য কোনো আইন দরকার লাগে না, আপনার জায়গা ম্যাপ দেখুন, যদি মনে করেন যে এটা সঠিক জায়গা আপনি পাঁচিল দিন, যদি কোনো অবজেকশন আসে আমরা দেখব গিয়ে সঠিক হয়েছে না বেঠিক হয়েছে। ওভারসিয়ার এসেছিলেন ম্যাপে দিয়ে গেছেন, আবার আমরা এসপির কাছে গেছি উনিও বলেছেন তো আপনারা যদি সঠিক কাজ করেন আমাদের ফোর্স আপনার সঙ্গে আছে, যদি কোনো অসুবিধা বোধ করেন আমাদেরকে দুটো ফোন নাম্বার দিয়েছেন, আপনারা কেউ কিচ্ছু বলবেন না আমাদেরকে কল করবেন। আমরা তা সেটাই মেনটেন করেছি। আগামী দিনে প্রশাসনিক সমস্ত জায়গা থেকে আমাদের কাছে এটা এসেছে যে আমরা প্রেয়ার করেছিলাম যে আমাদের একটা পায়খানা বাথরুম 200 বছরের চার্চ, সেখানে আমাদেরও বিশ্বাসীরা যারা আমরা উপাসনায় আসি বিশেষ করে মহিলাদের খুব অসুবিধা হয়, সেই দিকটা আমরা প্রশাসনের কাছে তুলে ধরেছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন পুজোর পরে তারা আমাদের জন্য এগিয়ে আসবেন। যারা আমাদের বিরুদ্ধে এসেছিলেন তারা আমাকে তো অন্যায়ভাবে গালাগালি করেছে, উল্টোপাল্টা কথা বলেছে, এমনকি আমাদের মহিলা সমিতিকে তারা উল্টোপাল্টা কথা বলেছে। যখন তারা দেখছে পাদ্রাবুকে অপমানজনক কথা বলা হচ্ছে, মহিলারা তারা বলছে যে পাদ্রাবুর সঙ্গে রাম আচরণ করা ঠিক না কারণ ইনি আমাদের চার্চের পুরোহিত, এবং যার ফলে বিধানমূলক ও বিকাশমূলক তারা মহিলাদেরকে মহিলাদের উপর চড়া হয়, এবং তার মধ্যে একজন আমাদের চার্চ মেম্বার পিঙ্কি তেরেসা বোস যাকে মারতে উদ্যত হন মিস্টার বিকাশ মল্লিক। এবং তারপরে আমরা কদিন পরে দেখি 7 তারিখে পেপারে আনন্দবাজার এবং স্টেটসম্যান সুখবর এরা যে খবরটা ছাপিয়েছে সেটা মণ্ডলী কর্তৃপক্ষের বিরুদ্ধে, কোনো একজনের দ্বারা হয়তো তারা ইনফ্লুয়েসড হয়েছে, এবং তারা বলছে মণ্ডলী কর্তৃপক্ষ যখন প্রাচীর করছে তারা বলছে প্রমোটার দিয়ে মণ্ডলীকে বিক্রি করে দেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণ মিথ্যা একটা খবর এবং মণ্ডলীর কাছে এটা লজ্জাজনক, কারণ আমরা মণ্ডলীর কর্তৃপক্ষ, আমরা আমাদের মণ্ডলীকে রক্ষা করার জন্য এই প্রাচীর নির্মাণ করেছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।